খেলা মানে বিশুদ্ধ বিনোদন টান টান উত্তেজনায় ঠাসা অন্য রকম এক আবেগ অনুভূতি আর সেই খেলা নিয়েই আমাদের প্রতিদিনের আয়োজন খেলা নিয়ে খেলা আপনাদের সবাইকে আমন্ত্রণ সঙ্গে আছি আমি তাই বনত আমাদের আজকের বিষয় বিদেশের মাটিতে অসহায় টাইগাররা এবং গত রাতে নেলসনে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নিউজিল্যান্ড যেখানে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে সাতষট্টি রানে হেরে গেছে সেকেন্ড ওডিয়ায় এবং একই সাথে সিরিজটাও হেরে গেছে এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ক্রিকেট বিশ্লেষক ইস্তিয়াক আহমেদ এবং ক্রীড়া সাংবাদিক আহমেদ রকিব আপনাদের স্বাগত ধন্যবাদ আর দর্শক চাইলে আপনারাও যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ডায়াল করুন অথবা ফেসবুক পেজে আপনার মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদের ইস্তিয়াক ভাইয়ের কাছেই শুরু করব। এমন একটা হার যেটা আসলে আমরা আশা করিনি এবং আমরা যদি ম্যাচটা একটু দেখি ধরোলি যে শুরুটা খুব ভালো হলো টস জয়টা যদি বলি বোলিংটা খুব ভালো হলো আমরা একশো রানের মধ্যেই তাদের পাঁচটা উইকেটের মতো ফেলে দিয়েছি তারপরে একটু ছন্ন ছাড়া ব্যাটিংয়েও আবার একই রকম শুরুটা খুব ভালো হলো তারপরে আমাদের যে আমরা যে হঠাৎ করেই ধসে পড়ি অনেক কিছুই আমরা হারালাম একটা ম্যাচে আমার মনে হয় বোলিংয়ের ক্ষেত্রে যখন আমরা তাদের পাঁচটা উইকেট নেওয়ার পরে ওখানে একটা উইকেট প্রয়োজন ছিল বোলার যে কিনা ওই ধরনের সিচুয়েশনে উইকেট বের করে নিতে পারে আমার মনে হয় যে রুবেল যদি আজকে থাকতো হয়তোবা হয়তো বা রুবেল ওখানে কাজে আসতে পারতো সুভাষিস ভালো বোলিং করেছে দুই দুইটা উইকেট পেয়েছে পঁয়তাল্লিশ রান দিয়েছে অভিষেক ওয়ানডে কিন্তু তারপরেও আমার মনে হয় যে আজকের দলটা যেটা ম্যাচ সিরিজ ডিসাইডিং ম্যাচ সেখানে তিনজন ডেবিটানকে দিয়ে খেলানোটা কতখানি যুক্তিসঙ্গত আমি ঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় যে আর যখন যদি ব্যাটিংয়ের দিকে আমরা তাকাই আমি বলবো একটু ইরেসপন্সিবল ব্যাটিং এই ধরনের উইকেটে যেখানে কিনা এটা ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেট ছিল বোথ ওয়ান ওয়ানডেয়ার্স বিশেষ করে এইটা যেখানে টু ফিফটি রান আমি বলবো না যে ইট ওয়াজ ইজিলি চেজেবল টার্গেট টু ফিফটি কিন্তু ইটস আ ডিফেন্ডেবল টার্গেট বরং কিন্তু আমার মনে হয় ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশনের অভাব ছিল এবং ইমরুল ক্যাশের এই সুইসাইডাল রান আউটটা

ওইভাবে দুজনই গিয়ে নিজেদের উইকেট বাঁচানোর চেষ্টা করেছে এটা নিয়ে খুবই দৃষ্টি লেগেছে এই ফরম্যাটের বা এই লেভেলের ক্রিকেটে সেটা খুবই আন এটা হচ্ছে প্রথম কথা আর দুই নম্বর কথা হচ্ছে যে কে স্যাক্রিফাইস করবে ইমরুল কায়েস আপনি জানেন যে অন অ্যান্ড অফ সিচুয়েশনের মধ্যে আছে তার জন্য আসলে একটা রান একটা মানে নামের পাশে একটা বড় রান খুব দরকার আগের ম্যাচটা সে ভালো খেলেনি তো ন্যাচারালি তার হয়তো একটা তারা ছিল যে তার টিকে থাকাটা খুব এসেন্সিয়াল বাট যদি টিম হিসেবে চিন্তা করতে বলেন সেক্ষেত্রে হয়তো বা ইমরুলের চেয়ে সাব্বিরকেই হয়তো বা দরকার ছিল বেশি দরকার ছিল সেই মানে এই এট লিস্ট কারণ আপনার হয়তো ইংল্যান্ড সিরিজের কথা মনে আছে ইমরুল কায় সেঞ্চুরি করলেন তার মানে কাম ব্যাক ইনিংস সবাই খুব বাহবা দিয়েছে ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছিল মানে এরকম অনেক সিচুয়েশন হয়েছে যে যদি সৌম্য সরকার না ইমরুল কায়েস এই কম্পিটিশন যখন করা হয় তখন কিন্তু এই বিষয়টা উঠে আসে সৌম্য হয়তো অনেক বড় টোটাল করতে পারে না বাট তার হয় মানে সালের কথা বলছি প্রত্যেকটা কিন্তু বাংলাদেশের মোমেন্টাম কিন্তু গড়ে দেয় সে হয়তো শেষ পর্যন্ত সেঞ্চুরি হয়নি বাট প্রত্যেকটা জয়ের পেছনেই কিন্তু ওই ইনিংস একটা বড় ভূমিকা রেখে মানে আপনি আসলে যদি দুজনের ব্যাটিং ধরন নিয়ে কথা বলেন সেখানে সৌম্যকে এগিয়ে রাখছেন হ্যাঁ এবং দলের প্রয়োজন এই শব্দটা আমি ব্যবহার করতে চাই আজকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যা হবার হয়ে গিয়েছিল এরপর কিন্তু তার উপরই অনেক কিছু নির্ভর করেছিল কারণ সাব্বিরের আউট এর পরে আমরা খুব আর্লি বিশেষ করে মাহমুদুল রিয়ার একটা আনপ্লেয়াবল ডেলিভারিতে সে আউট হয়েছে সাকিবও খুব তৈরি করিয়ে ফিরে গেল ওই সময় আসলে সেই কিন্তু একজন সেট ব্যাটসম্যান তাকে আসলে ক্যারি করা উচিত ছিল যে এই সিচুয়েশনে ফিফটি প্লাস রান হয়ে গেছে একজন মানুষ কমপক্ষে ভালো করা উচিত ছিল যে কিন্তু ওদের টিমে নেইল ভ্রম করেছে সেও কিন্তু ক্যারি করেছে এবং সেঞ্চুরি করেছে ওই কিন্তু আসলে শক্ত এবং যেটা বলছিলেন আহমেদ রাকিব যে ওই সময় ক্যারি করা উচিত ছিল কিন্তু সাথে ছিলেন আসলে তানভীর হায়দার এবং নুর হাসান সোহান দুজনেই অভিষিক্ত ইমরুল কয়েস নিজেও আসলে এই ধরনের সিচুয়েশন হয়তো ফেস করেন না সেভাবে সেই জন্য তার জন্য একটু টাফ হয়ে গিয়েছিল বিষয়টি না দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন প্রায় একশোটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল হয়ে গেছে কয়েকটা শত রানেরও ইয়ে আছে ডিস্টিংশন আছে তো এই ধরনের সিচুয়েশনে আশা করাটা ভুল হবে না যে তারা যেটা রাকিব বললো যে ইউ হ্যাভ টু ক্যারি দ্য ব্যাট থ্রু

এখানে হচ্ছে যে আমরা মানে দর্শক বা মানে ক্রিকেটের সঙ্গে যারা সম্পৃক্ত আছে সবারও আরেকটু মানে কিছু সময় মনে হয় যে একটু ম্যাচিওর হওয়া উচিত আমার কি কারণে এই কথাটা বলছি যখন ইংল্যান্ড টিম বাংলাদেশে আসলো সবাই রাশিদ খানকে নিয়ে উঠে পড়ে লাগলো যে একটা লেগ স্পিনার মানে আফগানিস্তান সিরিজে রাশিদ খান এক্সট্রা বোলিং করেছে সেম কেস হচ্ছে ইংল্যান্ড থেকে যখন আসলো যে আমাদের একটা লেগ স্পিনার দরকার আমরা তখন সারা দেশ থেকে খোঁজা শুরু করলাম কে আছে এই মুহূর্তে রেডি লেগ স্পিনার আমরা জুবাইর হোসেন লক্ষণটা পাইনি তখন মনে হয়েছে ডোমেস্টিক ক্রিকেটে তানভীর ভালো ক্রিকেট খেলছিল এবং তার লেট অর্ডারের ব্যাটিংটা অনেক সময় কাজে লেগে যায় তানভীর কিন্তু ওই যোগ্যতার বিচারে হচ্ছে তাকে

তিনজন এবং একজন ক্লিক করবে করবে একজন না আপনি দেখেন মেহদি হাসান প্রত্যেকটা লেফট আর্ম স্পিনার বা আমাদের ডেবুটেন্ট বোলার যারা তারাই কিন্তু এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে তো আপনি হয়তো আজকে ক্লিক করেনি তার একটা সিদ্ধান্ত হয়তো মনে হতে পারে যে আপাত দৃষ্টিতে সেটা হয়তো কাজে লাগেনি কিন্তু সেম টাইম এটাও বুঝতে হবে সেও হয়তো মোমেন্টামটা দিয়ে দিতে পারত বাট আপনি কিন্তু কারো ওপরে শিওরলি বলতে পারবেন না যে এই প্লেয়ারই আমার ম্যাচটা ঘুরিয়ে দেবে এইটা বলার সুযোগ নেই কারণ বাংলাদেশে আসলে ওই লেভেলের কোনো এক্সট্রা অর্ডিনারি লেগ স্পিনার এখনো আসেনি যেটা আমার মানে একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে যে তানভীরের বডি ল্যাঙ্গুয়েজ এবং ব্যাটিং এর সময় সে যখন এসেছে তখন আমার কেন যেন মনে হয়েছে সে আসলে এই এই লেভেলের ক্রিকেটের জন্য এখনো পুরোপুরি রেডি না বিশেষ করে যেভাবে সে ডাউন দ্য উইকেটে কেন উইলিয়ামসকে উইলিয়ামসনকে খেলতে গিয়ে আউট হলেন জি মানে এইটা একটু দৃষ্টিকটু লেগেছে ইস্তিয়াক ভাই আমার সঙ্গে একমত হবেন যে উইলিয়ামসন আসলে ওই লেভেলের বোলার না যাকে আসলে উইকেট দেওয়া আসার উচিত হয়েছে আমরা তানভীরের কথা বলছিলেন ব্যাটিং নিয়ে তানভীর পাঁচ নম্বর বোলার হিসেবে আজকে ব্যবহৃত হয়েছেন মারসরাফির এবং সম্ভবত তিনি আসার আগ পর্যন্ত রানটা বেশ আটকে রেখেছিল বাংলাদেশ তিনি এসেই কিছু শর্ট বল করে ইজি করে দিয়েছেন খেলাটা অনেকটা নিউজিল্যান্ডের জন্য নার্ভাস ছিলেন ডেফিনেটলি প্রথম ওয়ান ডে বলে আমি আবার একটু ব্যাটসম্যানদের বিষয়টিতে ইস্তেখা আমাদের কাছে জানতে চাইবো কেন উইলিয়ামসন তার ক্যারিয়ারে সেরা বোলিং করেছেন তেরো তে সাউথ আফ্রিকার বিপক্ষে মানে কেন উইলিয়ামসনের বোলিং নিয়ে কথা বলতে হচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার কিন্তু বলতে হচ্ছে যে তিনি চার উইকেটে বাইশ রান নিয়েছিলেন সে ম্যাচে ম্যাচ সেরা কিন্তু হননি এই বোলিং করেও আজকে তিনি তিনটা উইকেট নিয়েছেন আমরা যদি দেখি তার উইকেটগুলো সাকিব আল হাসান মোসাদ্দেক হোসেন সৈকত এবং তানভীর হায়দারের মানে বড় বড় উইকেট নিয়েছেন তিনটা উইকেটই আমাদের ব্যাটসম্যানরা দিয়ে এসেছেন এই বিষয়টা তো নিশ্চয়ই সবাই দেখেছে এবং তারা নিজেরাও জানে আমার মনে হয় সব কয়টা তাই এবং কেন উইলিয়ামসন হয়তোবা বা আজকে নেলসনে যে যে উইকেটটা ছিল হয়তো বা উইকেটটা কিছুটা হলেও স্পিন সহায়ক ছিল এবং কেন উইলিয়ামসন টাইপ বোলিংটা বিকজ দেন ও দ্য কন্ডিশনস এবং তারাও সে নিজে ক্যাপ্টেন সে নিজে উপলব্ধি করতে পেরেছে যে হয়তোবা এখানে তার বোলিংটা সুটেবল হলেও হতে পারে এবং ঠিকই সে কিন্তু উইকেট বের করে নিয়েছে অন অ্যান্ড অফ যে বোলিং করে না তা না আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা বরং তারা একটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল বিশেষ করে সাকিব সাকিবও আমরা বেশ কয়েকবার আগেও দেখেছি মানে যতটা যে প্রোফাইলের প্লেয়ার আমরা তার কাছ থেকে ঠিক আনফর্চুনেটলি সেই সেই মানের এবং সেই মাপের আমরা ইনিংস খুব একটা দেখছি না যেখানে মুশফিকের মতো প্লেয়ার নাই সো হি শুড হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি কেন উইলিয়ামসন বলেন আর আমরা যে কোনো যে যে কটা বোলারই দেখেছি না কেন আজকে যে উইকেটটা ছিল সেটা ইজ আ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং যেটা রাকিব বললো অ্যাবসলুটলি রাইট একটা ব্যাটসম্যানকে ক্যারি ইউ হ্যাভ টু ক্যারি দ্য ব্যাট থ্রু ইমরুল কায় যেখানে ফিফটি নাইন সিক্সটি রানস যখন করতে পেরেছে অ্যান্ড হি ব্যাটেড ফ্লুয়েন্টলি যতক্ষণ ছিল খুব সুন্দর ব্যাটিং করেছে ওই রান আউট আউটের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যেটা হয় অনেক সময় খুব নেগেটিভ একটা প্রভাব পড়ে ড্রেসিং রুমে সেটার কারণেই আমার মনে হয় যে আমি আমি বলবো যে যে পরবর্তী যারা ব্যাটসম্যানরা এসছে তারাও এই এই এটা 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 একটা যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের ব্যাটিং অ্যাপ্রোচে কিন্তু আমরা আমি মনে হয় যে সেটাও দেখতে পেয়েছি আমি জি নিউজিল্যান্ডের বোলিং তো এমন আহামুরি কিছু ছিল না আমাদের আগে দেখে মনে হয়নি যে খুব বিধ্বংসী বোলিং তারা করছে আহ এখানে আমার একটা বিষয় খুব মানে এই ম্যাচ হেরেছে তারপর রাকিব আহমেদ রাকিব আমরা সেই বিষয়ে আসছি একটা ফোন নিয়ে আপনার কাছে আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে এই মুহূর্তে আমরা একটু আপনার নামটি শুনতে চাই এবং আপনার প্রশ্নটি করুন আমি বলছি থেকে আমার আর কথা হচ্ছে সেরা তো বছর যে তামিমের মতো আমরা ভালো একটা ওপেনার এখন যেহেতু স্বাভাবিক সমালোচনা হওয়াটা স্বাভাবিক তো আমার কথাটা হচ্ছে যে ওকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে এটা মেবি লাস্ট একটা সুযোগ নিউজিল্যান্ড সিরিজ আমার কথা হচ্ছে যে সুযোগ যেহেতু দেওয়া হয়েছে একটা ওয়ান ডে গেল আমার কথা হল ধারা প্রত্যেকটা ম্যাচে ওকে খেলানো উচিত ছিল যে তুমি ফ্রিলি খেলো প্রত্যেকটা ম্যাচেই তো এইভাবে দেওয়া উচিত ছিল ওকে বাদ দেওয়াটা মানে বাদ দেওয়া তো উচিত আর আরেকটা কোশ্চেন হলো তামিম ইকবালকে নিয়ে নো ডাউট মানে বাংলাদেশের সেরা ওপেনার এই পর্যন্ত তো আমার কথা হচ্ছে ও দশ বছর প্রায় বারো বছর হলো খেলে তো মানে ও একটা ম্যাচুরিটি একটা প্লেয়ার মানে যতটুক না ম্যাচুরিটি একটা প্লেয়ার তার থেকে কি আমরা মানে ওরকম সার্ভিস কি পাচ্ছি মানে তামিমের থেকে রেগুলার মানে কন্টিনিউ মানে আপনার আমার আমার মনে হয় যে আমি একটু তামিমের বিষয়ে যেটা বলতাম সেটা নিয়ে ডিজাইগ্রি করতে চাই তামিম ইকবাল

এইটা আহ হাতুরু কিন্তু আগের দিন প্রেস মিটেই সে ক্লিয়ার করে দিয়েছে যে আমি আসলে কোনো ক্রিকেটারকে মানে এত সময় ধরে আসলে ক্যারি করার সুযোগ নেই এবং মানে ইস্তেহা অ্যাগ্রি করবেন যে কিন্তু কনফিডেন্সের অভাব এটা আমরা কিন্তু বিপিএল থেকে দেখছি এবং এর আগে যতগুলো ইন্টারন্যাশনাল সিরিজ খেলেছে একটা ছেলের আসলে ব্যাট প্যাচ কাটিয়ে ওঠার জন্য যেই পর্যন্ত সুযোগ দেওয়া উচিত পর্যাপ্ত সুযোগ তাকে দেওয়া হয়েছে এবং সেই কনফিডেন্সটা ব্যাক করানোর জন্য টিম ম্যানেজমেন্ট পক্ষ থেকে যা যা করা সম্ভব সবকিছু করা আমার মনে হয় ইস্তিয়া আহমেদ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে

ইয়ে হিসাবে দেখি না আমার মনে হয় ঠিক আছে যদি সিলেক্টর আসতে থাকে তাকে সেই সাহসটা দেখাতে হবে এবং প্লেয়ারকে খেলাতে হবে বাট হাত সিং এ মনে বলেছে কোনো এক সময় যে যদি সে সুযোগের পরে যে সেটাকে যদি সে ইউটিলাইজ না করে আমার মনে হয় ডেজ আর নাম্বার এটা তার কথায় মানে স্পষ্ট বোঝা গেছে যে সৌম্য সরকারের দিন আমার মনে হয় ঘনিয়ে এসছে যে যেই ক্যালেডার প্লেয়ার যে ক্লাসের প্লেয়ারের যে ধরনের ইনিংস আমরা দেখেছি ইয়েস সৌম্য সরকার ইজ ওয়ার্থ ট্রাইং অনেক ট্রাই করা হয়েছে আমার মনে হয় টাইম হাজ কাম

মুশফিকুর রহিমের মতো ইনফর্মড এবং ট্যালেন্টেড ব্যাটসম্যান যে টানা একানব্বইটি ওয়ান ডে বাংলাদেশের পক্ষে খেলেছে উইদাউট ইঞ্জুরি যে এত দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করে বা ডেডিকেশনটা যার এই লেভেলের আছে তার রিপ্লেস নিশ্চয়ই একজন ব্যাটিং অলরাউন্ডার হওয়া উচিত ছিল

লেগ স্পিনার কিন্তু বিরল ইন্টারন্যাশনাল ক্রিকেট দুই একটা দেখলেও দেখতে পারি এটা স্পেশালাইজড বোলিং এবং এটা একটা ছিল বাংলাদেশে যেটা প্রথমে যে কয়েক বছর ধরে কিন্তু লেগ স্পিনার কে লেগ স্পিনার কে জুবের কে চান্স দেওয়া হচ্ছে নিশ্চয়ই এরকম কোনো কিছু একটা পেয়েছে আমি তানমির কে খেলানোর ব্যাপারে খুব একটা ইয়ে না তাকে খেলিয়েছে বিকজ ইউ হ্যাভ টু ট্রাই হিম

একজন খেলা নিয়ে খেলা আপনাদের সাথের ফেছি আমি তাই বলতে আজকে বিষয় বিদেশে মাটিতে অসহায় টাইগাররা আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ইসতেগ আহমেদ এবং আহমেদ রকিব। আপনাদের আরো একবার স্বাগত এবং ইসতেগ আহমেদ তানভীর হায়দার নিয়ে বলছিলেন আপনি সেই সময় আমরা বিরতিতে গিয়েছিলাম দেখেন লেগ স্পিনার খেলার পিছনেও একটা ছিল মিশ্র একটা প্ল্যান ছিল পরিকল্পনা তবে ইমপ্লিমেন্ট করতে পারেনি তবে কনফারেন্স করতে হবে

ক্রিটিসাইজ করা উচিত না বাট লেগ স্পিনের ক্ষেত্রে আমি মনে হয় যে উই নিড টু হ্যাভ কনফিডেন্স ইন হেম এবং তাকে যখন খেলিয়েছে আমি আমিও মনে করি যে তাকে কিন্তু ডমিনেট করে নেই সো উই হ্যাভ টু হ্যাভ কনফিডেন্স ইন হেম এবং যদি টেস্ট ক্রিকেটের জন্য এখানে যদি নিয়ে আসা হয় শিওরলি আমরা যখন পনেরো জন প্লেয়ারকে যখন এনেছি উইথ দ্য টেস্ট ক্রিকেট ইন মাইন্ড বিকজ দ্যাটস দি আলটিমেট তাকে আমার মনে হয় উই শুড কন্টিনিউ টু হ্যাভ কনফিডেন্স যে আহমেদ রুকি একটা বিষয় বলছিলেন যে সৌম্য রিপ্লেসমেন্ট আসলে তানভীর হতে পারেন না কিন্তু ম্যাচ শুরুর আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কোচ বলেছেন যে এই উইকেটে স্পিনাররা খুব ভালো করে স্ট্যাট দেখে তিনি বলেছেন সে কারণেই হয়তো তানভীরকে খেলানো হয়েছে না সেটা তো আমরা দেখেছি কেন উইলিয়ামসন যখন মানে এক্সট্রাঅর্ডিনারি বোলিং করে ফেলে বিশেষ করে তিনটা ভাইটাল উইকেট যখন নিয়ে নেয় তখন তো বুঝতেই হবে যে এখানে আসলে ডেফিনেটলি স্পিনারদের একটা বাড়তি ফায়দা ছিল ইভেন আমাদের সাকিব বলেন বা মোসাদ্দেক হোসেন সৈকত বলেন একটা দুইটা ওভার বল করেছে তারপর কিন্তু ভালো বোলিং করেছে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে মুশফিকের মতো ইনফর্ম ব্যাটসম্যানকে যখন আপনি পাচ্ছেন না সে যখন ইনজুর্ড হয়ে যায় তখন কিন্তু এমনি আপনার ব্যাটিং স্ট্রেংথটা কমে যায় কারণ আমাদের লেট অর্ডাররা কিন্তু খুব ভালো ব্যাটিং কেউই করেন না আপনি যদি তাস্কিনের কথা বলেন আপনি যদি ইভেন সুহাশিস রায় ডেবো হলো তার কেউই কিন্তু মিনিমাম কোনো কন্ট্রিবিউশনও করতে পারেন না এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অবশ্যই একটা প্রেশার যে আমার টপ অর্ডার বা মিডল অর্ডার যখন ফেল করে যাবে তখন আসলে কেউই এই জায়গাটা থেকে একটু কিছুটা আসলে পিছিয়ে পড়ছে কিনা কারণ তাদের একেবারে এগারো নম্বর ব্যাটসম্যানও কিন্তু নীল ভ্রম তো অনেকক্ষণ সময় দিয়েছেন রাইট এবং আমরা সেটা দেখেছি যে বোল্ট বারো রান করেছে এবং কিছু সময় ক্রিজে থাকার চেষ্টা করেছে যে কারণে টু ফিফটি প্লাস স্কোর হয়েছে লেটার ম্যাচ জেতাবেন আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সৌম্য যেহেতু খেলছে না আমরা যেহেতু মুশফিককে পাচ্ছি না সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে যদি একজন ব্যাটিং অলরাউন্ডার হতো সেটা হয়তো বা আমাদের ব্যাটিং স্ট্রেংথে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করত কারণ তানভীর বোলিং অলরাউন্ডার হিসেবেই তাকে আমরা নিয়েছি নুরুল হাসান সোহানের কথা আমরা জানি যে ডেফিনেটলি অনেক ট্যালেন্টেড একজন ক্রিকেটার তার ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার এই মুহূর্তে বাংলাদেশের বাট ব্যাটিংয়ে একটু এখনও সে এই লেভেলের ক্রিকেটের জন্য একটু শেখি আছে সেটাও হয়তো কাটি উঠবে যেহেতু একটু দুর্বল হয়ে যাচ্ছে সেই জায়গায় হয়তো বা টিম ম্যানেজমেন্ট ভাবলেও ভাবতে পারতো এটা একেবারে একটা থার্ড থার্ড জি আমাদের ওভাল আসলে তাদের বলছে যে এই মাঠে চেস করে বেশিরভাগ ম্যাচ জেতা ফেলছে সে হয়তো বা মার্শাফি টস জিতে ফিল্ডিং নেওয়াটাই পছন্দ মনে করেছিলেন তবে মার্শাফির আজকে বোলিং খুব ভালো করেছেন উনপঞ্চাশ রনে তিনটা উইকেট নিয়েছেন তার বোলিং পরিবর্তনটা নিয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে গত ম্যাচেও প্রথম ওয়ান তার বোলিং পরিবর্তন নিয়ে বেশ সমালোচনা হয়েছে আমরা যদি দেখি মোসাদ্দেক দু ওভারে বারো রানে একটি উইকেট নিয়েছেন মোসাদ্দেককে দিয়ে তিনি বোলিং কন্টিনিউ করাননি যখন শেষের দিকে অনবরত পেসাররা মার খেয়ে গিয়েছেন সেই সময় তিনি আবার লেগি হিসেবে তানভীর ইউজ করেছেন মোসাদ্দেককে কি আর ইউজ করা যেত আমাদের কিন্তু মাহমুদুল্লাহ নামেও একটা বোলার আছেন হ্যাঁ সে নিজেই বোলিং কেন করে না এটা আমি যত শুনেছি যে সে ব্যাটিংয়ে ফোকাস বেশি বেশি করতে চায় আদারওয়াইজ শিওরলি অনেক অভিজ্ঞ একজন প্লেয়ার এবং যে স্কিলস এই যে ধরনের সিচুয়েশনে ব্যাটসম্যানকে রিড করে বল করার মতো মাহমুদুল্লা ইয়াদ সে অভিজ্ঞতা আছে সে অ্যাবিলিটিজোর আছে সেটা তানমীরের কতখানি আছে সেটা বলাটা মুশকিল তবে যেটা যেটা রাকিব যেটা জাস্টিফাই করার চেষ্টা করছে আই থিঙ্ক আল অ্যাগ্রি উইথ ইম যে সিরিজ ডিসাইডিং ম্যাচ এখানে সৌম্য সরকারের জায়গায় অবভিয়াসলি ইটস নট এ রিপ্লেসমেন্ট বা যেহেতু স্পিনের মানে স্লো বোলিং সুট করে এই পিচটা যে কারণে যে কারণে উইলিয়ামসন ওয়াজ সাকসেসফুল আমরা হয়তো বা ইসেকে না নিয়ে মিরাজকে আমরা নিতে পারতাম মিরাজ কিন্তু হয়তো বা ইন্টারন্যাশনাল খুব একটা ক্লিক করেনি এখনও বাট হি ইজ আ ফ্রন্ট লাইন ব্যাটসম্যান সে কিন্তু হ্যাঁ টপ প্লেয়ার্স শুধু তার ব্যাটিং অ্যাবিলিটিস আমার আমরা জানি তানভীর হায়দারের ব্যাটিং অ্যাবিলিটিস সম্বন্ধে আমাদের জানা নাই হয়তো বা ইয়ে খুব একটা ক্লিক করে নিট ইন্টারন্যাশনাল লেভেল বাট উই নো অ্যাবাউট হিজ বোলিং মিরাজের বোলিং কিন্তু আমরা বিপিএলেও দেখেছি তানভীর হায়দারের আই এম নট এগেন্স্ট দি আইডিয়া অফ প্লেইং তানভীর হাদার বিকজ আপনাকে লেগ স্পিন ট্রাই করতে হবে যেহেতু নিয়ে এসছে ওয়াই মেক হিম সেট বা হতে পারে যে নেক্সট ম্যাচটা বাংলাদেশ টিম ঠিক ওই ধরনের একটা টিম ইয়ে করবে উইথ দি উইথ দি আইডিয়া অফ উইনিং দ্য ম্যাচ ওই ধরনের একটা কম্বিনেশন হয়তো বা করবে যে কারণে মেবি জাস্ট মেবি রুবেল এবং ইয়ে আসতে পারে মিনাজ কারণ আজকে রুবেলের যেটা আমি প্রথমে বলেছিলাম রুবেলের আজকে প্রয়োজন ছিল বিকজ উই নিড ইড উইকেট টেকের ভ্রুমকে আমরা রান করতে দিয়েছি আমাদের যে বোলিং স্ট্রেংথটা ছিল ওর মধ্যে আমি মনে হয় না যে ওরকম উইকেট টেকিং আছে যেমন ইয়র্কার রিভার্স সুইং বাউন্সার সবকিছু কিন্তু আছে এই জন্যই আজকের মনে হয় ওর অ্যাপসেন্সটা আমি বিশেষ করে নিঃসন্দেহে এবং সেক্ষেত্রে রুবেল আসলে আপনি হয়তো সুভাশিষকে দল থেকে সরিয়ে দিতে চাইবেন একই মাঠে একই পিচে থার্ড ওয়ান ডে এবং আমরা পিচটা দেখেছি কিছুটা স্লো থার্ড একই পিচে যদি আবার থার্ড ওয়ান ডে হয় পিচটা আরো স্লো হবে মোস্তাফিজ হয়তো ফিরছেন যেহেতু স্লো পিচে খুব কার্যকর তিনি সেক্ষেত্রে কে বাদ পড়বেন আবার আহ ইস্তিয়াক উনি বলছেন

আগের ম্যাচটাতে নিউজিল্যান্ড আমাদের এগেনস্টে থ্রি হান্ড্রেড করেছে আজকে তাদেরকে দুশো একান্ন রানের মধ্যে আমরা আটকে ফেলেছি হুইচ ইজ ভেরি গুড সাইন যে আমরা সিরিজের সেকেন্ড ম্যাচই কিন্তু আমরা কন্ডিশনের সঙ্গে আমাদের পেসাররা বিশেষ করে অ্যাডজাস্ট করে ফেলেছে এবং কোন জায়গায় বলটা করতে হবে ওইখানে একটা এয়ারের একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে আগের ম্যাচে বলা হচ্ছিল যে কারণে আমরা শর্ট বলগুলো করতে পারছিলাম না এই ম্যাচে গিয়ে কিন্তু মাশরাফি একশো ছাব্বিশ কিলোমিটার বেগে বল করে কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটা তার মধ্যে চলে এসেছে মুস্তাফিজ যে কোনো উইকেটই অসাধারণ বোলিং করতে পারে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আমার মনে হয় ইস্তাক ভাই অ্যাগ্রি করবেন কিনা সেটা হচ্ছে একটা লেফট আর্ম স্পিনার হয়তো বা বাংলাদেশ টিম ক্রাইসিস ফেস করে থাকতে পারে আপনি যেটা বলছিলেন যে পরের দিকে নেইল ব্রোম যেই স্মুথলি ব্যাটিং করেছে সে যখন একটা রাইট হ্যান্ডি ব্যাটসম্যান তখন কিন্তু আসলে কোনো অফ স্পিনার দিয়ে বল করাটা মোটেও মানে কোনো ভালো সিদ্ধান্ত না যে কারণে মাশরাফির আসলে আর কোনো অপশন ছিল না সাকিবের দশ ওভার কমপ্লিট হয়ে গিয়েছিল তার হাতে আসলে হয় তানভীরের লেগ স্পিন দিয়ে কিছু করতে হতো অথবা সুভাশিস কিংবা তাসকিনকে ট্রাস্ট করতে হতো এটা ছাড়া উপায় ছিল না এই জায়গায় হয়তো কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কেন মাহমুদুল্লাহ রিয়াদ নন মানে তিনি বিপিএল এ দুটো ম্যাচ জেতালেন আমরা দেখেছি শেষ ওভারে গিয়ে এবং যেটা ইস্তেক বলছেন যে তিনি জানেন একটা ব্যাটসম্যানকে রিড করতে পারেন আমার হাতে একটা বলার আছে আমি কেন তাকে ব্যবহার করছি না এটা নিয়ে ডিবেট হতে পারে ইস্তেক তো হালকা ইঙ্গিত দিয়েছে যে আমরা কোন একটা প্রোগ্রামে যেখানে বিসিবির একজন কর্মকর্তা ছিলেন উনি ওনার কাছ থেকে শোনা যে মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাকচুয়ালি ব্যাটিং কনসেন্ট্রেট করতে চায় যে কারণে সে কোন সময় বোলিং যে তার একটা এরিয়া সে কোনোদিন এটাতে

তার মানে আপনি বলছেন যে মাসফির বোলিং পরিবর্তনটা আপনি যেরকম হয়েছে সেরকম এখন আমাদের তো চয়েস ছিল না মোসাদ্দিক খুব একটা হতো না

যে কোনো গ্রাউন্ডের চেয়ে নিউজিল্যান্ডের গ্রাউন্ডগুলো ছোট। নেলসনের এই গ্রাউন্ডে বাংলাদেশ টিম খেলে এসেছে যেখানে 318 রান হয়েছে। 월্ড কাপে তামিম ইকবাল 95 রান করেছে। এখানে আসলে আমাদের ব্যাটসমানরা বিশেষ করে যাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল বা যারা আসলে আরো কন্ট্রিবিউট করতে পারতেন আমরা ম্যাচটা আসলে সেখানে এসে আবার এই ব্যাটসমানদের ব্যর্থতা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আরো একটা বিরতি সময় হয়ে গেল। ছোট একটা বিরতির পর ফিরে আসছে খেলা নিয়ে খেলাতে। দেখছেন খেলা নিয়ে খেলা আজকের বিষয় বিদেশে মাটিতে অসহায় টাইগাররা আমাদের আজকের অতিথি ইস্তেক আহমেদ এবং আহমেদ রকিব আমরা বাংলাদেশের দ্বিতীয় ওয়ান ডে নিউজিল্যান্ডের সাথে স্যাক্সটন ওভারে যেটি হয়েছে গতকাল ভোরে সেই ম্যাচটি নিয়ে কথা বলছি সামনে আরেকটি ম্যাচ রয়েছে এবং সেই বিষয়ে কথা বলার আগে আমি যেটি আহমেদ রাখিবের কাছে জানতে চাইছিলাম যে একশো আটানব্বইতে সাতটি উইকেট পড়ে যাওয়ার পরও দুশো একান্ন করেছে তারা আপনি বলছিলেন লোয়ার মিডল লোয়ার অর্ডারের কথা এবং নীল ভালো সাপোর্ট পেয়েছেন আমাদের তো একবার উইকেট পতন শুরু হলে এই ধারাবাহিকতা চলতে থাকে সেটা আমরা ঘরের মাটিতেও দেখেছি আফগানিস্তানের সাথেও হয়েছে ইংল্যান্ডের সাথেও হয়েছে এটা তো আসলে একটা রোগে পরিণত হয়েছে এটা নিয়ে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট অনেক ভাবেন যেরকম আমরা ভাবি এখানে একটা বিষয় হচ্ছে কি যে নেইলব্রোম একটা ছেলে ছয় বছর পর খেলে সে সেকেন্ড ম্যাচে ধরেন সেঞ্চুরি করলো একশো নয় রান একেবারে যদি আবার আপনি ওদের যেই পেস বোলারটা লোক মানে লকি ফার্গুসনের কথা যদি বলেন মানে সেকেন্ড ওয়ান ডে তো ওকে সে কিন্তু কম্পারেটিভলি অনেক ভালো বোলিং করলো আর দিকে হচ্ছে যে আমাদের যারা সুযোগ পাচ্ছে নিশ্চয়ই ডোমেস্টিক ক্রিকেটে পারফর্মের কারণে রেজাল্ট সে পাচ্ছে বাট ডোমেস্টিক ক্রিকেটে যে ছেলেটা পারফর্ম করে ন্যাশনাল টিমে খেলছে ওর সঙ্গে আসলে ন্যাশনাল টিমের দূরত্ব কতটুকু এটা কিন্তু বোঝা যাচ্ছে আপনি ট্রাস্ট করতে পারছেন না যে আসলে তানভীর কি ব্যাটিং করবে মুসাদ্দেক কি আগের ম্যাচে ফিফটি করার পর এই ম্যাচটা ক্যারি করবে কিনা নুরুল হাসান সোহানের কাছ থেকে কি আপনি প্রপার সাপোর্ট পাবেন কিনা আপনি কিন্তু কনফিডেন্ট পাচ্ছেন না ওরা কিন্তু ট্রাস্ট করে যে ব্রোমকে আমি এতদিন পর সুযোগ দিচ্ছি তাকে পারফর্ম আপনার এই জায়গাটা থেকে আমি একটু স্ট্রাইকের কাছে জানতে চাচ্ছি যে তাহলে কি আমাদের পাইপলাইনটা আসলে শক্ত নন আপনার কি তাই মনে হচ্ছে আমার দুটো প্লেয়ার নেই সেই জায়গায় যে প্লেয়ার আসছে আমরা তো তাদেরকে নিয়েই ডাউট করছি না আমার মনে হয় পাইপলাইনে ভালো ভালো প্লেয়ার আছে আমার মনে হয় যে আমরা দুইটা ম্যাচ হেরে একটু হয়তো একটু হতাশ হচ্ছে বেশি আমার মনে হয় সেটা খুব একটা হারাটা খুব একটা সহজ ভাবে নেই না আমরা যদি মোস্তাদিকের খেলার দিকে তাকাই প্রথম থেকে কিন্তু সে ফিফটি মেরেছে ওই দিন কিন্তু মোরলে উইকেট পেয়েছে সে রান পেয়েছে হি হাজ মেড হিজ প্রেজেন্স ফেল

এই এই ক্রুশাল এই ধরনের সিরিজে আন্ডার নো সার্কস্টান্সেস সিনিয়ার নট অ্যাফোর্ড টু ফেল তাদেরকে হাল ধরতে হবে এন্ড দে হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল যে ওভারসিজে ইন্টারন্যাশনাল সাইডেন্সে খেলতে গেলে ইউ হ্যাভ টু ডু সামথিং এক্সট্রডিনারি যেটা আমরা তামিম ইকবালকে দেখেছি যেটা আমার মনে হয় যে রাকিব আমার সাথে একমত হবে যে তামিম ইকবাল হ্যাজ ইজ নাও হ্যাজ আ সার্টেন স্ট্যান্ডার্ড একটা আমরা ক্লাস প্লেয়ার হিসাবে ধরতে পারি সে দেশ বিদেশে কিন্তু সে

মুশফিকের হঠাৎ করে অ্যাবসেন্ট হওয়াটা একটা আহ একটা কেমন জানি একটা নিঃসন্দেহে মুশফিকের জায়গায় ছিল আসলে উইকেট কিপারের জায়গাটা ফিল আপ করছেন কিন্তু ব্যাটসম্যানের একটা আসলে ক্ষত রয়ে যাচ্ছে সেই জায়গাটা আমাদের ফিল আপ হচ্ছে না যে কারণে আসলে এত বড় হার মানে কাছে গিয়েও একটা না পাওয়ার অতৃপ্ততা পরে আর আমাদের একটা খেলা রয়েছে একত্রিশ তারিখ একই মাঠে আমেদ রাকিব দলে পরিবর্তন নিশ্চয়ই আশা করছেন না যদি মুস্তাফিজ ফিট হয়ে যায় তাহলে নিশ্চয়ই তিন পেসার নিয়ে বাংলাদেশ দল খেলবে কারণ তাস্কিন সোফার ভালো বোলিং করেছে কাজকে তো ফার্স্ট স্পেল অসাধারণ করেছে মাশরাফি তাস্কিন এবং মুস্তাফিজ তিন পেসার যদি থাকে আমি ঠিক জানি না যে তানভীরকে হয়তো সুযোগ দেওয়া হলেও হতে পারে সেক্ষেত্রে আরো একবার ব্যাটিংটা ব্যাটিংটা একটু দুর্বল হয়ে যায় কেন যেন মনে হয় যে ওই টপ অর্ডারের জায়গায় আমার মনে হয় যে একটু চিন্তা করলেও করতে পারে কারণ আমরা মানে সাব্বিরকে সাথে ব্যাটিং মানে ওয়ান ডে ফর্মেটে সাথে দেখে অভ্যস্ত একটা জায়গায় ভ্যাকেন্ট পয়েন্ট আছে যেখানে সৌম্য খেলছিল ওই জায়গায় একজন ব্যাটসম্যান চিন্তা করলে হয়তো বা করতে পারে আর কি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে একটা সঙ্গে যদি অফ স্পিনার সাপোর্টটা যদি পাওয়া যায় যদি

Tapur 171 for seven or something like that, and 98 for seven. do because we wicket-taking deliveries. Quite uh, a chillona, mediocre bowling, and Boom was playing brilliant. Right.

পেস অ্যাটাক নিউজিল্যান্ডের আছে সেক্ষেত্রে রিয়াদের আসলে পরের ম্যাচটা খুব ভাইটাল আমি বলবো বিশেষ করে মিডল অর্ডারে তার ব্যাটিংটা যদি একটা লম্বা সময় ধরে ক্যারি করে সেক্ষেত্রে কিন্তু তাই ভাবেন একেবারে শেষ মুহূর্তে আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে এখন তো সম্মান বাঁচানোর লড়াই দেশের মাটিতে আমরা তো একেবারে খুবই শক্তিশালী একটা দল বিদেশের মাটিতে প্রথম পরীক্ষাতেই কি মনে হলো একটু আমরা আসলে বিদেশের মাটিতে সেই পরীক্ষা পাশ করতে পারছি না হ্যাঁ পাশ করতে পারছি না এটা আমার মনে হয় যে অনেক কম দলই এসে নিউজিল্যান্ডে ভালো খেলেছে ভালো খেলেছে তবে আমার আস্থা রয়েছে আমি যেরকম আই হ্যাভ লটস লট অফ কনফিডেন্স অন তামিম তামিম ইকবাল কিন্তু খুবই ভেরি ডিটার্মান্ট প্লেয়ার রেসপন্সিবল প্লেয়ার হয়েছে অ্যান্ড হাইলি ইম্প্রুভ প্লেয়ার এবং সে সবসময় একটা তার ইম্প্রুভমেন্ট একটা কন্টিনিউটি আছে তো আমি অবাক হব না যদি তামিম ইকবাল মে ইউ নেভার নো তার মধ্যে সে টেম্পারমেন্ট আছে টু গো অ্যান্ড ডু সামথিং যেটা আউট অফ দি অর্ডনারি ইমরুল কায়েস ইজ গুড প্লেয়ার আমার মনে হয় যে যদি সূচনাটা ভালো হয় বোথ ইন ব্যাটিং এজ ইন বোলিং বাংলাদেশ উইল উইল ডু গুড একটা ভালো খেলা হবে একদম এক শব্দে জানতে চাই আপনারা থার্ড ম্যাচের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের